নির্দিষ্ট জায়গা না থাকায় রাজধানীতে কাঁচা চামড়া কেনাবেচায় এবার ভোগান্তিতে ব্যবসায়ীরা। বড় চামড়ার তুলনামূলক ভালো দাম মিললেও দাম কম ছোট চামড়ার, পাশাপাশি লবণযুক্ত আর লবণ ছাড়া চামড়ার দামের পার্থক্য বুঝতে না পেরেও ঠকছেন বেশিরভাগ মৌসুমি ব্যবসায়ী। আরো জানাচ্ছেন গোলাম কাদির রবু। সায়েন্স ল্যাবরেটরি বোর্ড, বহু বছর ধরে রাজধানীতে এটাই কাঁচা চামড়ার অনির্ধারিত সবচেয়ে বড় বাজার। পাড়া মহল্লা ঘুরে ঘুরে মৌসুমি ব্যবসায়ীরা চামড়া কিনে এখানে আনেন বিক্রি করতে, আর এসব চামড়া কেনেন আড়তদার আর ট্যানারি মালিকদের এজেন্টরা। তবে এবার সেখানে ভিন্ন বাস্তবতা, চামড়া নিয়ে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি পুলিশ, আনার সাথে সাথেই বিক্রি করতে হয়েছে। পুরো ঢাকা শহরের মালটাই সিটি কলেজে আসে, তাই আমরা সিটি কলেজে আসছি যে মালটা নেওয়ার জন্য, কিন্তু পুলিশে এসে আমাদেরকে এখানে লন্ডভন্ড করে দিয়ে সব চলে গেছে। বড় আকারের এক একটি গরুর চামড়া বিক্রি হয়েছে 800 থেকে 850 টাকা, তবে ছোট আকারের চামড়ার চাহিদা একেবারেই কম। কেনা বেচা বলতে গেলে ছিলই না খাসিয়ার বকরির চামড়া। ছোট চামড়া যারা কিনে এরা মনে করেন একটু ক্ষতিগ্রস্ত হওয়ার বেশি সম্ভাবনা বেশি, কারণ মালটার সিলেকশন হয় কম, এবং দ্বিতীয় কথা হলো মালটার জবর বিল আসো বেশি, এই কারণে অনেকে ছোট মালটা ধরতে চায় না। এবার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে দুইভাবে, পিস আকারে আর বর্গফুট হিসাবে। পিস আকারে রাজধানীতে চামড়ার দাম 1200 টাকা হলেও বর্গফুট হিসেবে 55 থেকে 60 টাকা, কিন্তু চামড়া বিক্রি হয়েছে লবণ ছাড়া। তাই লবণ ছাড়া চামড়া কিনতে হবে কততে আর বেচতে হবে কততে, এই হিসাবও মেলাতে পারেননি অনেকে। আমি স্কোয়ারে বলতে পারবো না, তবে মিডিয়াম মাঝারি সাইজ, আজকে 2 পিস মাত্র 1300 টাকা বলতেছে। লবণ ছাড়াও যদি নিয়ে যায় 1000 টাকা করে রেট পাবো, ওরকম পাচ্ছি না। মার্জিন রেখে আমাদের কাছে লবণযুক্ত চামড়াটা তারা বিক্রি করবে, তো আজকে যে বেচা বিক্রি হচ্ছে এই হিসাবে আমরা মনে করি দাম ঠিক আছে, আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা অর্জিত হবে। এখান থেকে কেনা চামড়া যাচ্ছে পোস্তার আড়তগুলোতে, সেখানে লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে, পরে বিক্রি করা হবে ট্যানারি মালিকদের কাছে। এবার 1 কোটি 10 লাখ পিস চামড়া সংগ্রহ করতে চান ব্যবসায়ীরা। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।